নমস্কার। জন্মগত প্রতিভাক আনুষ্ঠানিক শিক্ষার মাজেরে তাক এক বিশেষ পর্যায়লৈ লৈ যাবলৈ সদায় প্রয়াস করা নতুন প্রজন্মক কলা শিল্পর শিক্ষা দিয়া এগৰাকী শিল্পী প্রদীপ চন্দ্র দে আজির বসুন্ধরার অতিথি। গুৱাহাটী আর্টিস্ট গিল্ডৰ সদস্য শিল্পী প্রদীপ চন্দ্র দে অসম সরকারী চারুকাৰু কলা মহাবিদ্যালয়ৰ পৰা পেইণ্টিং বিষয়ত স্নাতক উপাধি লাভ করে। প্রদীপ চন্দ্র দে গুৱাহাটী রবীন্দ্র ভবন স্থিত রাজ্যিক কলা বিদিকাত একক প্রদর্শনী অনুষ্ঠিত করে। এইগৰাকী শিল্পীয়ে গুৱাহাটী আর্টিস্ট গিল্ডৰ বছৰিকীয়া প্রদর্শনীকে ধৰি দেৰগাঁও, এমএছ ইউনিভার্সিটি ভদোদরা, যোৰহাট, শঙ্করদেৱ কলাক্ষেত্র গুৱাহাটী, আইফেক্স নতুন দিল্লী, অবন্তিকা সর্বভারতীয় প্রদর্শনী নতুন দিল্লী, ললিত কলা একাডেমি নতুন দিল্লী, রাষ্ট্রীয় কলামেলা নতুন দিল্লী আদি বিভিন্ন রাজ্যিক আর রাষ্ট্রীয় পর্যায়ের প্রদর্শনী আর পেইন্টিং, পানী রং, টেরাকোটা আদি নানান বিষয়ের কর্মশালাত অংশগ্রহণ করে। ছবি আঁকার উপরেও প্রদীপ চন্দ্র দে ভাস্কর্য, প্রতিমূর্তি আদি সময়ে সময়ে নির্মাণ করে। বসুন্ধরার মজিয়াত প্রদীপ চন্দ্র দে নিজের মনের ভাব ব্যক্ত করে এনেদরে। আমি সকলেই জানো বর্তমান করোনা মহামারিয়ে গোটেই বিশ্ব একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। সেইভাবে প্রয়োজন হলেহে আমি ঘরের বাহির যাব লাগে, নহলে ঘরতে থাকিব লাগে। সেই কারণে ঘরতে থাকি মই ছবি আঁকিছো, স্কাল্পচার বনাইছো। মই ফ্যাকাল্টি হায়ার সেকেন্ডারি স্কুলের আর্টর টিচার। সেই কারণে মই বর্তমান ঘরত থাকি স্টুডেন্টর লগত অনলাইন ক্লাস করেছো। সেইটো এটা মোর জীবনের নতুন অভিজ্ঞতা। মোর ছবির কথা কব গলে মই প্রকৃতি প্রেমী। মই গছ, জন্তু আর চৰাই চিৰিকটি ভাল পাওঁ। সেই কারণে বোধহয় মোর ছবিত এই বস্তুবিলাক দেখা পায়। অসমৰ চারুফালে পাহাড়, গছ, খেউজিয়ারে ভরপুর। সেই কারণে বোধহয় মোর ছবি খেউজিয়া রঙের প্রাধান্য পায়। মোর ছবির অতি সহজ আর সরল সাধারণ মানুষে বুঝিব পারা। মই ছবির বাহিরেও স্কাল্পচারও করো আর বহুত স্কাল্পচার বনাইছো। এইগৰাকী শিল্পী গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ যুৱ মহোৎসৱত শিল্পকলা বিষয়ত সোণ আৰু ৰূপৰ পদক লাভ কৰিছিল।
উত্তর গুহাটীস্থিত ফেকাল্টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত চারুকারু কলার শিক্ষক রূপে কার্যনির্বাহ করা প্রদীপ চন্দ্র দের শিল্পকলা ক্ষেত্রখনত অধিক সফলতা লাভ করক তাকেই কামনা করিলোঁ।